নাটোরের লালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টু, সঙ্গে আছি আমি তান্দানা রহমান লিসা। আনসারি হোমিও হল, জটিল ও কঠিন রোগের হোমিও চিকিৎসালয়। ঠিকানা: 12 দৈনিক বাজার, হাজি আব্দুল কাদের মার্কেট, আনসারি হোমিও হল, কচুয়া, চাঁদপুর। মোবাইল নাম্বার 01862582572। ডাক্তার ওয়ালি উল্লাহ আনসারি, অভিজ্ঞ হোমিও ডাক্তার। মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির HPNSP-র আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ অ্যান্ড প্রমোশন কার্যক্রমের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সূত্রে জানা যায়, দেশের 64 জেলার 128 উপজেলায় সাধারণ মানুষকে সচেতন করতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনী সহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যে শনিবার 12 জুন নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে জনসচেতনতামূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শাহাবুদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সরোজ্জামান শামীম, এছাড়াও নার্স, ডাক্তার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা রামকৃষ্ণপুর, চিনি বটতলা মোড়, লালপুর কলেজ মোড়, উপজেলা পরিষদ চত্বর, গোপালপুর বাজারে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম চালানো হয়।